নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 12ই নভেম্বর 2023 রবিবার দীপাবলি। এই দীপাবলিতে ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি। 72 বছর পর দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে এই দীপাবলির দিন। মহালক্ষ্মী যোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ এবং আপনার ধনযোগ সৃষ্টি হয়েছে এই শুভ দীপাবলিতে। 72 বছর পর এই শুভ যোগের ফলে ছয় রাশি এই দীপান্বিতা অমাবস্যা থেকে আগামী দিনে এই ছয় রাশির কপাল খুলতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, দীপান্বিতা অমাবস্যা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই দীপান্বিতা অমাবস্যাতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান যদি করেন এই সময়, নিশ্চিত রূপে আপনাদের জীবনের যে কোনো বাধা বিঘ্ন কাটবে। যারা ঋণে পড়ে গেছেন অথবা কর্মহীন হয়ে পড়েছেন, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, ব্যবসা ভালো চলছে না, এই দীপান্বিতা অমাবস্যা কিছু কিছু যোগ থাকে। আমি বারবার বলি, যোগগুলোকে কিন্তু কাজে লাগাতে হয়। এবং এই দীপান্বিতা অমাবস্যাতে মা লক্ষ্মী এবং গণেশজির পুজো কিন্তু হয়। অর্থাৎ এই যে দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ এই যে শুভ দীপাবলির যে শুভ মুহূর্ত, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। 12ই নভেম্বর 2023 রবিবার দীপাবলির যে শুভ মুহূর্ত, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। এবং এই যে দীপান্বিতা অমাবস্যাতে যে ছয় রাশি মা লক্ষ্মীর কৃপায়, গণেশজির আশীর্বাদে ভাগ্য খুলতে চলেছে, তাও আমি জানাবো। দেখুন, এই দিন মা লক্ষ্মী সমুদ্র মন্থন করার পর প্রকট হয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে মা লক্ষ্মীর জন্মদিন। এই দীপাবলিটা হচ্ছে মা লক্ষ্মীর জন্মদিন। এবং 14 বছর বনবাস কাটিয়ে আসার পর রামচন্দ্র যখন ফিরে এসেছিল, তখনও কিন্তু গোটা দীপাবলির এই শুভ মুহূর্ত কিন্তু পালন করা হয়েছিল, কারণ এটাতে আলোর রশ্মি কিন্তু গোটাই যায়। এর ফলে যে ছয়টি রাশির আমি কথা বলবো, সেই ছয়টি রাশি নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু খুলবে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। এবং ভিডিওটি না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ এই যে শুভ দীপাবলির যে শুভ মুহূর্ত, সেটা আপনাদেরকে আমি টাইমটা আপনাদেরকে বলছি। এবং এর পাশাপাশি এদিন আপনারা মা লক্ষ্মীর পুজো অবশ্যই করুন, সাত্ত্বিকভাবে সেদিন থাকুন। বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো যদি আপনারা এদিন করতে পারেন, তাহলে আপনাদের ধনের অর্থের অভাব কিন্তু হবে না। এবং যে সময়ে আপনাদেরকে এই পুজো উপাসনা করতে হবে, সেই সময়টাও কিন্তু আমি আপনাদেরকে জানাব। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনারা এই শুভ দীপাবলিতে, শুভ দীপাবলির যে শুভ মুহূর্ত, সেটা হচ্ছে 12ই নভেম্বর 2023 সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে 8টা 15 মিনিট পর্যন্ত, অর্থাৎ এই সময়টাতে আপনারা পুজো অর্চনা অবশ্যই করুন। অর্থাৎ এই যে একটা শুভ মুহূর্ত, এই সময় যদি আপনারা মা লক্ষ্মী এবং গণেশজির যদি আপনারা পুজো আরাধনা করতে পারেন, তাতে কিন্তু আপনাদের সারা বছর অর্থের অভাব কিন্তু হবে না। এবং এই দিন কিন্তু 72 বছর পর
দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে, মহালক্ষ্মী যোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ, ধনযোগ, এই যোগের ফলে কিন্তু এই ছয় রাশির কপাল কিন্তু 100% খুলতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন প্রত্যেকে, জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা। অবশ্যই কমেন্ট করুন এবং এই দীপাবলিতে মা লক্ষ্মী এবং গণেশজির পুজো আরাধনা অবশ্যই আপনারা আপনাদের গৃহে অবশ্যই করুন, তাতে আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি হবে, অর্থের অভাব আপনাদের হবে না, আপনাদের এই সময়ের মধ্যে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন, গণেশজির আশীর্বাদ আপনারা পাবেন এবং আপনাদের ব্যবসা, আপনাদের চাকরি, চাকরি ক্ষেত্রে বড় ধরনের উন্নতি, ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের উন্নতি, কর্মযোগ, আকস্মিক অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু ধীরে 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 কিন্তু বৃদ্ধি হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি, আবার বলছি 6:11 থেকে 8:15 এই সময়ের মধ্যে আপনারা কিন্তু পুজোটা সারুন, তাতে বিশেষভাবে লাভ 100% আপনারা কিন্তু পাবেন। ছয় রাশি, প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির এই দীপান্বিত অমাবস্যা থেকে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে, আপনাদের এই দুর্লভ মহাসংযোগে আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, স্টক মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, কোনো সম্পত্তি জনিত দিক থেকে লাভ পাবেন, ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট আপনারা পাবেন এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। প্রথম রাশি আপনার তুলা রাশি, তুলা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির এই দীপান্বিত অমাবস্যা থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে, আপনাদের বড় ধরনের কোনো পরিবর্তন, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ এবং আপনাদের এই সময় ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এই সময় পেতে কিন্তু চলেছেন। অর্থাৎ এই দীপান্বিত অমাবস্যা থেকে আপনাদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, সম্পত্তি, ব্যবসা, কেরিয়ার, কর্ম, ভাগ্য থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ 3 নম্বর মহাসৌভাগ্যশালী রাশি মিথুন রাশি। অবশ্যই যাদের এই সময়টা যারা চাইছেন প্রতিকার প্রতিবিধান করতে, এই সময়টাতে আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির এই দীপান্বিত অমাবস্যা থেকে আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদের কেরিয়ার, আপনাদের ভাগ্য, আপনাদের অর্থের জায়গা আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির বিশেষ করে আপনাদের ব্যবসা থেকে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা আপনাদের কিন্তু দেখা কিন্তু চাচ্ছে। সিংহ রাশি এই দীপান্বিত অমাবস্যা থেকে হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, অবশ্যই কমেন্ট করুন। এরপর যে অন্তিম এবং শেষ যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির এই দীপান্বিত অমাবস্যা থেকে আপনাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, অর্থনৈতিক সৌভাগ্য লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে। অর্থাৎ এই দীপান্বিত অমাবস্যা থেকে এই কটি রাশির কিন্তু মহা সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে। 72 বছর পর এই দুর্লভ মহাসংযোগে মা লক্ষ্মী কৃপায় ভাগ্য খুলতে চলেছে, গণেশজির আশীর্বাদ পেতে চলেছে। এই ছয় রাশি মহালক্ষ্মী যোগ, ধনযোগ, সর্বাত্ম সিদ্ধি যোগে আপনাদের
বিশেষভাবে এই সময় কিন্তু লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। অবশ্যই আপনারা এই দীপান্বিতা অমাবস্যার দিন মা লক্ষ্মী এবং শ্রী গণেশজির অবশ্যই পূজা অর্চনা আপনারা করুন। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন। এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, কারণ এই শুভ দীপাবলি থেকে ছড় আশির ভাগ্য খুলতে চলেছে। নমস্কার।